বছর ঘুরে এলো উনিশশো সাল আবার ফিরে এলো ভাষা আন্দোলনের শহীদের মাস ফেব্রুয়ারি মাস আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নতুন বছরের নির্দেশ এর বিরুদ্ধে আবারও ছাত্র আন্দোলন করতে হবে তেসরা ফেব্রুয়ারি উনিশশো সাল ধানমন্দির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বিকাল চারটায় বসলো এক রুদ্ধদ্বার বৈঠক বৈঠকে নেত্রী যে কোনো প্রকারেই হোক ছাত্র আন্দোলন করার নির্দেশ দিলেন শুরু হলো আবার ছাত্র হত্যার নতুন পরিকল্পনা একদিকে চলতে লাগলো ছাত্র হত্যাকারী পুলিশ অফিসার হাফিজুর রহমান লস্করদের ভাড়া করার কাজ অন্যদিকে চলতে লাগলো ছাত্রদের খেপিয়ে তুলে ছাত্র আন্দোলনে সংগঠিত করার কাজ শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশ ও তত্ত্বাবধানে খুবই দ্রুত ছাত্র হত্যাকারী পুলিশ অফিসারদের ভাড়া করার কাজ সম্পন্ন হলো। কিন্তু ছাত্রদের আন্দোলন করার জন্য সংঘাতটা করা সম্পন্ন হলো না নানাভাবে বহুরকম চেষ্টা তৎপির করেও ছাত্রদের আন্দোলনে শরিক করা গেল না গোটা ছাত্র সমাজই এরশাদের বিরোধী কিন্তু আন্দোলনের প্রশ্নে আন্দোলনের নেতৃত্বে নেতৃত্বের প্রশ্নে ছাত্র সমাজ শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বিশ্বাস করল না বেগম জিয়া এবং বিএনপি তখনও তেমন কোনো অস্তিত্ব অনুভব করা যায়নি দিন গড়িয়ে যায় কিন্তু ছাত্র আন্দোলনে তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না একদিকে ছাত্র হত্যাকারী আম পুলিশেরা তিরাশির মধ্য ফেব্রুয়ারিতে সংগঠিত ছাত্র হত্যার অনুরূপ পরিকল্পনা ও কর্মসূচি হাতে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং গত ফেব্রুয়ারি ন্যায় একটা ছাত্র মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে আসার জন্য বারবার তাকাতা দিচ্ছে তাগাদা দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিন যায় কিন্তু আন্দোলনের কোনো খবর নেই এক পর্যায়ে জননেত্রী শেখ হাসিনা অধৈর্য হয়ে তোমাদের দ্বারা কিছুই হবে না বলে ক্ষোভ প্রকাশ করলেন অনেক চেষ্টা করেও সব ছাত্রের একটা মিছিল নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের বাইরে আসতে পারলাম না ফলে গত তিরাশিয় ফেব্রুয়ারি ন্যায় ছাত্র হত্যা সম্ভব না হয় ছাত্রহত্যার ধরন পাল্টানো হল আর্ম পুলিশের কোম্পানি কমান্ডার পুলিশের সিনিয়র এসপি হাফিজুর রহমান লস্কর ছাত্রহত্যার পরিকল্পনায় আর্ম পুলিশের পরিবর্তে রায়ট পুলিশকে সম্পৃক্ত করে এবং নতুন পরিকল্পনা অনুযায়ী ঠিক হয় যে বিশ থেকে পঞ্চাশ জনের একটি মিছিল কোনো রকমই যে কোনো দিন বিশ্ববিদ্যালয়ে যে কোনো দিক দিয়ে বাইরে নিয়ে এলেই রায়ট পুলিশ ছাত্রহত্যার পরিকল্পনা সফল করে দেবে সাধারণ ছাত্র তো দূরের কথা ছাত্রলীগের ছাত্রলীগের একটা খণ্ড মিছিল নিয়ে হলেও বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে হবে তোমাদের দায়িত্ব থেকে বিদায় নিতে হবে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাইরে যাওয়ার সিদ্ধান্ত হলো এবং যথারীতি এই সিদ্ধান্ত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জানানো হলে শেখ হাসিনার মাধ্যমে এই সংবাদ হাফিজুর রহমান লস্করের মারফত রায়ট পুলিশের ঘাতকদের জানানো হল আঠাশে ফেব্রুয়ারি উনিশশো হঠাৎ তিরিশ চল্লিশ জন ছাত্রীর একটা মেসিল বিশ্ববিদ্যালয়ের এলাকা ত্যাগ করে চানখারপুল হয়ে ফুলবাড়ি বাস স্ট্যান্ড এর দিকে দ্রুত যেতে থাকলো এই মিছিলের পিছনেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী রায়ট পুলিশের একটি লরি আসতে লাগল বোঝা গেল এবার সামনে থেকে ছাত্র হত্যা করা হবে না হত্যা করা হবে মিছিলের পেছন দিক থেকে যারা এই পরিকল্পনা অবহিত তারা যতটা সম্ভব মিছিলের সামনে থাকতে লাগলো মোটামুটি মিছিলে অনেকেই জানি পেছন থেকে মিছিল আক্রমণ করা হবে রায়ট পুলিশের লরি থেকে এই আক্রমণ করা হবে তবে রায়ট পুলিশে লরি থেকে গুলি করা হবে না না অন্য কোনো রকমভাবে আক্রমণ করা হবে এটা কেউ জানতো না তখন বিকেল পাঁচটা ক্ষুদ্র ছাত্র মিছিলটি নিমতুলি পার হয়ে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে ঢোকার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের লরিটি বিদ্যুৎ গতিতে মিছিলের তুলে দিল পেছন দিক থেকে থাকা সেলি মুহূর্তের মধ্যে পুলিশের লবির চাকায় পিষ্ট হয়ে গেল বাকি সবাই রাস্তার দুই দিক থেকে ছিটকে পড়ে প্রাণী বাঁচালে বাঁচলেও দেলোয়ার সোজা দৌড়াতে লাগলো প্রাণ ভয়ে দেলোয়ার দৌড়ায় আগে দেলোয়ারের প্রাণ বধ করতে পিছনে দ্রুত ছুটছে রায়ট পুলিশের লরি মিনিক দুয়েকের মধ্যেই দেলোয়ারের দেহ চাকার পিষে রাস্তার সাথে মিশিয়ে দেয় পুলিশের লরি দেলোয়ারের দেহ এমনভাবে রাস্তার সাথে মিশিয়ে দেয়া হয়েছে যে এটা যে দেলোয়ারের দেহ তা বোঝা তো দূরের কথা এটা যে একটা মানুষের দেহ তাই বোঝা যাচ্ছে না আর পেছনে পেঁচ ঢালা রাস্তার সাথে থেতলে আছে সেলিমের দেহ ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে সংবাদের জন্য অধীর আগ্রহে উৎসুক হয়ে বসে থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী সভানেত্রী শেখ হাসিনাকে রায়ট পুলিশের চাকায় পিষ্ট হয়ে সেলিম এবং দেলোয়ারে নিহত হওয়ার সংবাদটি পৌঁছালো মোটরসাইকেল আরোহী ছাত্রলীগের দুইজন নেতার নিহত হওয়ার সংবাদটি শুনে শেখ হাসিনা পুলকিত হয়ে আনন্দিত হয়ে বলে উঠলেন সাবাস তারপর গাড়ির ড্রাইভার জালালকে বললেন জালাল গাড়ি লাগাও আমি বাইরে যাব সাইকেল আরোহী সঙ্গে যেতে চাইলে নেত্রী বললেন তোমরা এক কাজ করো আগামীকাল সকালে বত্রিশ সবাই আসো আজ সবাই চলে যাও পরের দিন সকালেই বত্রিশে গিয়ে নেত্রীকে না পেয়ে মোটরসাইকেল আরোহী সোজা মহাখালী চলে গিয়ে ড্রাইভার জালাল এবং পাচরি জীব দেখতে পেয়ে নিশ্চিত হল নেত্রী এখানেই আছে কিন্তু ঘরে গিয়ে নেত্রীকে না পেয়ে বাবুর্চি রমাকান্তের কাছে জানতে পারল নেত্রী অজ্ঞাত গাড়ি আর চালকের সঙ্গে অজ্ঞাত স্থানে গিয়েছেন অনেক ভোরে দুপুর একটার দিকে ফিরে এসে নেত্রী খাওয়া দাওয়া করে সোজা চলে এলেন ধানমন্দি বত্রিশে বঙ্গবন্ধু ভবনে ছাত্রলীগের বেশ কিছু নেতা বিকাল তিনটায় ধানমন্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু ভবনে এসে সভানেত্রী শেখ হাসিনার কাছে ছাত্রলীগ নেতা সেলিম ও দেলোয়ারকে পুলিশের লবির চাকায় পিষ্ট করে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করার প্রতিবাদে সামরিক একনায়ক নায়ক স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করার কর্মসূচি চাইলে সভানেত্রী শেখ হাসিনা এই বলে ছাত্রনেতাদের সান্ত্বনা দেন যে আমাদের মূল শত্রু জিয়াউর রহমান এবং তার দল বিএনপি জিয়া তো শেষ জেনারেল এরশাদ বিএনপির কাছ থেকে মাত্র কিছুদিন হল ক্ষমতা দখল করেছে আমাদের এখন প্রধান কাজ বিএনপিকে চিরতরে শেষ করে দেওয়া এই মুহূর্তে আমরা জেনারেল এরশাদের বিরুদ্ধে সরাসরি যাব না আমাদের মূল শত্রু বিএনপি এটা মনে রাখতে হবে ছাত্রনেতারা সেলিম ও দেলোয়ার হত্যার জন্য আবেগে আপ্লুত হয়ে শেখ হাসিনা বললেন আবেগপ্রবণ হয়ে লাভ নাই সময় হলেই এদের পরিবারকে পুষিয়ে দেয়া হবে ছাত্রনেতারা কোনো রকম কর্মসূচি ছাড়াই ভগ্ন হৃদয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করল তেসরা মে উনিশশো চুরাশির এক পরন্ত বিকেলে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু ভবনে বসে গল্প করছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ কয়েকজন গল্পে গল্পে একাত্তরে মুক্তিযুদ্ধ ও পাকিস্তানি সেনাবাহিনীর প্রসঙ্গ উঠল প্রসঙ্গ উঠল একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীর কথা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বললেন এটা একটা সেনাবাহিনী হলো এটা একটা বর্বর নরপিচাষ ও শৃঙ্খল লোভী ব্যাদক বাহিনী এই বাহিনী আনুগত্য নেই শৃঙ্খলা নেই মানবিকতা নাই মান্যগণ্য নেই নেই দেশপ্রেম এটা একটা দেশদ্রোহী অসভ্য হায়নার বাহিনী তোমরা পাকিস্তান সেনাবাহিনীর কথা বলো সারা বিশ্বে পাকিস্তান সেনাবাহিনীর মতো এত ভদ্র নর্ম সভ্য বিনয়ী এবং আনুগত্যশীল খুঁজে পাওয়া যাবে না পাকিস্তান সেনাবাহিনীর বোধের কোনো তুলনায় চলে না কি অসম্ভব সভ্য আর নর্ম তারা পঁচিশে মার্চ রাতে তারা এলো এসে আব্বাকে সেলুট করলো মাকে সেলুট করলো আমাকেও সেলুট করলো সেলুট করে তারা বলল স্যার আমরা এসেছি শুধু আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য অন্য কোনো কিছুর জন্য নয় আপনারা যখন খুশি যেখানে খুশি যেতে পারবেন যে কেউ আপনার এখানে আসতে পারবে আমরা শুধু আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। আপনারা বাইরে গেলে আপনাদের নিরাপত্তার জন্য আমরা আপনাদের সঙ্গে যাব কেউ আপনাদের এখানে এলে আমরা তাকে ভালোভাবে তল্লাশি করে তারপর ঢুকতে দিব এসবই করা হবে আপনাদের নিরাপত্তার জন্য সত্যি পাকিস্তানি সেনাবাহিনী যা করেছে তা সম্পূর্ণ আমাদের নিরাপত্তার জন্যই করেছে ছাব্বিশে মার্চ দুপুরে আব্বাকে যখন পাকিস্তানি আর্মিরা নিয়ে যায় তখন জেনারেল টিক্কা খান নিজে এসে আব্বাকে সেলুট করে আদবির সাথে দাঁড়িয়ে বিনয়ের সাথে আব্বাকে বলে স্যার আপনাকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনার জন্য নিয়ে যেতে বলেছেন আমি আপনাকে নিয়ে যেতে এসেছি আপনাকে নেওয়ার জন্য বিশেষ বিমান তৈরি আপনি তৈরি হয়ে নেন এবং আপনি ইচ্ছে করলেই ম্যাডাম সহ যে কাউকে সঙ্গে নিতে পারেন আব্বা মার সঙ্গে আলোচনা করে একাই গেলেন পাকিস্তান আর্মি যতদিন ডিউটি করেছে এসেই প্রথমে সেলুট দিয়েছে শুধু দায় নয় আমার দাদি সামান্য জ্বর হয়েছিল পাকিস্তানিরা হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া থেকে দাদিকে ঢাকায় এনে পিজি হাসপাতালে চিকিৎসা করিয়েছে জয় তখন পেটে আমার প্রতি সপ্তাহে সিএমএইচে গিয়ে চেক আপ হতো জয় হওয়ার এক মাস আগে আমাকে সিএমএইজি ভর্তি করিয়েছে একাত্তর সালে জয় জন্ম হওয়ার পর পাকিস্তান আর্মিরা খুশিতে মিষ্টি বাটোয়ারা করেছে এবং জয় হওয়ার সমস্ত খরচ পাকিস্তানিরাই বহন করেছে আমরা যেখানে খুশি যেতাম পাকিস্তানিরা দুই জীব করে আমাদের সাথে যেত নিরাপত্তার জন্য পাহারা দিত আর বাংলাদেশি আর্মিরা জানোয়ারের দল অমানুষের দল এই অমানুষ জানোয়ারেরা আমার বাবা মা ভাই বোন সবাইকে মেরেছে এদের যেন ধ্বংস হয় উনিশশো পঁচাশি সালের শুরু থেকেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবার ছাত্র আন্দোলনের জন্য নতুন করে তাগে দিতে থাকলেন বহু চাপাচাপকি ধমকাধমকি এবং তাকে দেওয়া সত্ত্বেও যখন আন্দোলনের বিন্দু বিসর্গও হলো না তখন তিনি রেগে মেগে মে মাসে মাঝামাঝি তার জন্মভূমি এবং পিতার বাড়ি টুঙ্গিপাড়ায় চলে গেলেন এবং বেশ কিছুদিন টুঙ্গিপাড়ায় থাকলেন এরই মধ্যে একদিন শেখ বাড়ি কিছু সহ টুঙ্গিপাড়া গ্রামের বিশ থেকে তিরিশ জন মুরব্বী এসে শেখ হাসিনার অংশের একটি নারকেল গাছ দ্বারা শেখ বাড়ির অন্য শরিকের জায়গায় নির্মিত মসজিদটি ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে সেই নারকেল গাছটি কেটে ফেলার প্রস্তাব করলেন শেখ হাসিনা সরাসরি বলে দেন আমার নারকেল গাছ কাটা হবে না দরকার হলে মসজিদ সরিয়ে ফেলেন তখন সকল মুরব্বী পবিত্র কোরআন পাকে মসজিদ সরানো নিষেধ আছে বলে মসজিদের দেওয়াল ও ছাদ ঘেসে থাকা শেখ হাসিনার জায়গায় অবস্থিত নারকেল গাছটি কেটে ফেলার জন্য বারবার অনুনয় বিনয় করতে থাকে তখন শেখ হাসিনা বলেন এই মসজিদ বন্ধ করে দেন আমি আরও বড় মসজিদ বানিয়ে দেব মুরব্বীরা বলেন একটু বাতাস হলেই নারকেল গাছটি মসজিদের গায়ে এবং ছাদে লাগতে পারে এভাবে চললে মসজিদের ছাদ এবং দেয়াল অচিরেই ভেঙে যাবে শেখ হাসিনা বললেন ভেঙে যায় যাক তাতে আমার কিছু যায় আসে না আপনারা লক্ষ বছর কান্নাকাটি করলেও নারকেল গাছ কাটব না উনিশশো সালের আটাশে ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা সেলিম ও নিহত হওয়ার পর বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যার পর্নায় চেষ্টা করেও আর ছাত্র আন্দোলন করতে পারলেন না ইত্তাবস্তরে সামরিক স্বৈরাচার জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ পাকাপোক্তভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে যায় যদিও এরই মাঝে নীরবে নিঃশাব্দে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি উল্লেখযোগ্য একক রাজনৈতিক শক্তিতে প্রতিষ্ঠিত হল এরশাদ তার ক্ষমতাকে নিরুকোষ করেই উনিশশো ছিয়াশিতে সংসদ নির্বাচনের ঘোষণাও প্রস্তাব দেন এরশাদের প্রস্তাবিত সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয় নিয়ে দেশের রাজনৈতিক মহলে ও নেতাদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা শুরু হলে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির পক্ষ থেকে এরশাদে নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ হাটাও আন্দোলন করার প্রস্তাব দেয় তখন জননেত্রী কন্যা শেখ হাসিনার সাথে গুলশানের জৈনিক ব্যবসায়ী এস আই চৌধুরী ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে গোপন বৈঠক হয় ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান জেনারেল এরশাদের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ করেন এবং নির্বাচনী সকল ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দিলে শেখ হাসিনা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার পক্ষে মত এই পরিস্থিতিতে দেশের বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষত কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরিড ফরহাদ এর প্রচেষ্টায় বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মত এই কৌশলে কমিয়ে আনা হয় যে নির্বাচনী শুধুমাত্র দুই নেত্রী ছাড়া আর কেউ দাঁড়াবে না অর্থাৎ বামপন্থী নেতৃবৃন্দ বেগম জিয়াকে এটা বোঝাতে সমর্থ হয় যে বেগম জিয়া এবং শেখ হাসিনা দুজনে দেড়শো দেড়শো তিনশো আসনে নির্বাচনে দাঁড়াবেন আর বাকি সবাই মিলে দুই নেত্রীকে তিনশো আসনে জিতিয়ে দিবেন তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করা যাবে এবং তাতে করে রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ এবং অনৈক্য সৃষ্টি হবে না বেগম খালেদা জিয়া এরশাদকে ক্ষমতাচ্যুত করার প্রয়াসে দুই নেত্রী একশো পঞ্চাশ যোগ একশো পঞ্চাশ সমান তিনশো আসনে নির্বাচনী প্রস্তাবে সায় দেন এবং শেখ হাসিনা ও খালেদা জিয়া মুখোমুখি সংক্ষিপ্ত বৈঠক করেন কিন্তু গুলশানের ব্যবসায়ী এস আই চৌধুরীর মাধ্যমে দুই নেত্রীর এই গোপন নির্বাচনী কৌশলের কথা এরশাদের কাছে পৌঁছে যায় এবং এরশাদ রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে যে এক ব্যক্তি পাঁচের অধিক বা বেশি আসনে নির্বাচনে দাঁড়াতে পারবে না ফলে দুই নেত্রী দেড়শো দেড়শো তিনশো আসনে নির্বাচন করার কৌশল ভণ্ডুল হয়ে যায় তখন বেগম জিয়া এরশাদে নির্বাচনী ফাঁদে পা না দিয়ে এরশাদ পতনের আন্দোলনের পুরনায় পুনরায় অবস্থান করে এদিকে গুলশানের এস আই চৌধুরীর বাড়িতে ডিজিডিএফ আই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সাথে শেখ হাসিনার আবার বৈঠক হয় এবং সেই বৈঠকে দাবি করা হয় নির্বাচনী ব্যয় হিসাবে আগে যে পরিমাণ অর্থ ধরা হয়েছে এখন তা তিন গুণ অর্থ দিতে হবে ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এক ঘন্টার সময় চেয়ে চলে যান এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ধানমন্দি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে চলে আসেন ঘন্টা দুই পর সন্ধ্যার দিকেই ব্যবসায়ী এসআই চৌধুরী দুইটি মাইক্রোবাস সঙ্গে নিয়ে বত্রিশ নাম্বারে এসে হাজির এসআই চৌধুরী আর শেখ হাসিনার মধ্যে এক দেড় মিনিটের কথা তারপরে হুকুম হলো তাড়াতাড়ি মাইক্রোবাস থেকে বস্তাগুলি নামিয়ে আনো সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে মুখ সেলাই করা মোট নয়টি নতুন বস্তা নামিয়ে বঙ্গবন্ধু ভবনের নিজতলায় লাইব্রেরি আর বেডরুমের মাঝে যে মাস্টার বেডরুম সেই বাথরুম সেই বাথরুমে রাখা হলো এরপর শেখ হাসিনা আদেশ করলেন সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে এবং ডক্টর কামাল হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে জরুরি ভিত্তিতে আসতে বলার জন্য ডক্টর কামাল হোসেন সহ সে যে সকল নেতাদের টেলিফোনে পাওয়া গেল তাদের অনতি বঙ্গবন্ধু ভবনে আসতে বলা হল বিভিন্ন পত্রিকা অফিসে টেলিফোনের মাধ্যমে সশরীরে গিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হলো সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের কিছু জানানো সম্ভব হলো না শুধু বলা হলো জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন আসলে সত্যি কথা বলতে কি সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে ডাক্তার কামাল হোসেন সহ কোনো নেতায় কিছুই জানতেন না মূল বিষয়বস্তু সম্পর্কে জানেন মূলত চার ব্যক্তি শেখ হাসিনা ব্যবসায়ী ব্যবসায়ী এস আই চৌধুরী ডিজিডিএফআই ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান এবং প্রধান সামরিক আইন প্রশাসক সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতি জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ অধিক রাত হওয়া সত্ত্বেও বহু সংখ্যক সাংবাদিক এসে উপস্থিত হলো ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ হাসিনা ইতিমধ্যে আওয়ামী লীগ নেতাদের এরশাদে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জানালেন নেতারা বললেন নির্বাচনে যাব ঠিক আছে কিন্তু একদিন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি তারপর সিদ্ধান্ত নেই শেখ হাসিনা বললেন আমাদের সময় নেই তাড়াতাড়ি করতে হবে খালেদা জিয়া এবং তার দল বিএনপিকে ল্যাংমেনে নির্বাচনে যেতে হবে কাজেই এটা নিয়ে এত আলোচনার দরকার নেই বাইরের সাংবাদিকরা বসে আছে এখন নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে হবে বলেই সরাসরি সাংবাদিকদের মাঝে এসে উপস্থিত হলেন এবং নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন তার পরদিন দিন ছয় ফুট লম্বা তিন ফুট চওড়া পাঁচতলা একটি স্টিলের অয়ার আনা হলো এবং যে বাথরুমে সেলাই করা বস্তাগুলো আছে সেখানে রাখা হলো তারপর একে একে বস্তাগুলো খোলা হতে লাগলো আর বস্তার ভিতরে থাকা পাঁচশত টাকার নতুন বান্ডিলগুলো ওই স্টিলের অয়ার সাজিয়ে রাখা হলো সব টাকা অয়ার ড্রফে না ধরায় বাকি টাকাগুলো অন্যটু সরিয়ে ফেলা হলো শুরু হলো উনিশশো এর সংসদ নির্বাচনী প্রক্রিয়া দেশ দুই ভাগে বিভক্ত হল এক ভাগ শেখ হাসিনার নেতৃত্বে জেনারেল এরশাদের পাতানো নির্বাচনে জড়িয়ে পড়ল আরেক ভাগ বেগম খালেদা জিয়ার আহ্বানে এরশাদ পতন ও পাতানো নির্বাচন বর্জন ও ঠেকানোর চেষ্টায় রত হল শেখ হাসিনা সর্বশক্তি দিয়ে আওয়ামী লীগ কর্মীদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জোরদার আহ্বান জানালেন তিনি বললেন এই নির্বাচনের মাধ্যমেই আওয়াম লীগকে পুনরায় ক্ষমতা নিতে হবে এবং সামরিক শাসক এর বিদায় করতে হবে শেখ হাসিনার আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে জনগণ এগিয়ে না এলেও আওয়ামী কর্মী এবং সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলো আওয়ামী কর্মী এবং সমর্থকরা সারা দেশেই একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে তুলল ওই সময়ই ফিলিপাইন সামরিক এক জেনারেল মার্কোসের বিরুদ্ধে নিহত জননেতা মিস্টার অ্যাকিউনোর বিধবা স্ত্রী মিসিস মিসেস কোরাজন অ্যাকিউনো প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সারা বিশ্ব ফিলিপাইনের দিকে তাকিয়ে আছে ঠিক এমনই মুহূর্তে বাংলাদেশেও সামরিক শাসকের বিরুদ্ধে গণতান্ত্রিক নির্বাচনে ফিলিপাইনের মতোই প্রায় দেশটি আকর্ষণ করে আছে বাংলা নগরে মানিক মিয়া এভিনিউয়ে আওয়ামী শেষ নির্বাচনী জনসভা বিশাল নির্বাচনী জনসভা এর মাত্র দুই দিন আগেই ফিলিপাইনে নির্বাচন হয়ে গেছে সামরিক এক নায়ক জেনারেল মার্কোস নির্বাচনের ফলাফল পাল্টে দিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেছে অপরদিকেই মিসেস কোরাজন ওই ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন মিসেস কোরাজনের পক্ষেই ফিলিপাইনের জনগণ রাস্তায় নেমেছে আর সেই জনগণকে দমিয়ে দেওয়ার জন্য এক নায়ক মার্কোসের পক্ষে সেনাবাহিনী ট্যাঙ্ক দিয়ে রাস্তায় বেরিয়ে এসেছে একদিকে জনগণের বিক্ষোভ অপরদিকে সামরিক বাহিনীর ট্যাঙ্ক ফিলিপাইনের অবস্থা গত দুই দিন থেকে খুবই উত্তপ্ত জনগণও বিক্ষোভে সামিল হওয়ার জন্য জেনারেল মার্কোসের কারফু ভেঙে রাস্তায় বেরিয়ে এসেছে আর সেই জনগণের দিকে তাক করে ট্যাঙ্ক নিয়ে ধেয়ে আসছে সেনাবাহিনী ফিলিপাইনের দিকে সারা পৃথিবী দৃষ্টি যতখানি গভীর বাংলাদেশের জনগণের দৃষ্টি তার চাইতে অনেক বেশি গভীর ফিলিপাইনের মতো বাংলাদেশেও প্রায় একই ঘটনা একই অবস্থা জনগণ বনাম সামরিক বাহিনী নির্বাচিত জনপ্রতিনিধি বনাম সামরিক একনায়ক বাংলাদেশের জনগণ সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টিতে ফিলিপাইনের শেষ পরিণতির দিকে তাকিয়ে আছে ফিলিপাইনের উত্তাপ বাংলাদেশের জনগণের অনুভূতিতে লাগছে এমনই মুহূর্তে শেখ হাসিনা আওয়ামী লীগের শেষ নির্বাচনী সভাই করছেন হঠাৎ মঞ্চের নেতার বক্তৃতা বন্ধ করে মাইকে ঘোষণা করা হলো ফিলিপাইনের একনায়ক নায়ক জেনারেল মার্কোস দেশ থেকে পালিয়ে গিয়েছে ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতেই জনতা উল্লাসে ফেটে পড়ল মনে হলো যেন বাংলাদেশ থেকে জেনারেল এরশাদ পালিয়ে গেছে এবং শেখ হাসিনা ক্ষমতা এসেছেন মঞ্চের নেতারা একে অপরকে বুকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন এ যেন পথের দিশা পাওয়া গেল বাংলাদেশেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে দুই দিন পর বাংলাদেশে নির্বাচন হলো জেনারেল এরশাদ জেনারেল নাই মিডিয়া কু করে ফলাফল পাল্টিয়ে দিয়ে নিজের দল জাতীয় পার্টিকে বিজয়ী ঘোষণা করলো অপরদিকে শেখ হাসিনা ওই ফলাফল প্রত্যাখ্যান করে ফিলিপাইনের মিসেস কোরাজনের মতো নিজেকে বিজয়ী ঘোষণা করলেন জেনারেল এরশাদ পার্লামেন্ট অধিবেশনের ডাক ডাকল শেখ হাসিনাও পার্লামেন্ট অধিবেশন ডাকলেন জেনারেল এরশাদের পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্ট হাউজে শেখ হাসিনার পার্লামেন্ট অধিবেশন শুরু হলো পার্লামেন্টের সিডিতে এইভাবে কয়েকদিন চলতে লাগল একদিন সন্ধ্যার পর গুলশানের ব্যবসায়ী এস চৌধুরী ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে তিনটি মাইক্রোবাস নিয়ে এলেন আগে থেকে অপেক্ষায় থাকা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দৌড়ে এলেন এবং এস আই চৌধুরীকে নিয়ে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরিতে বসিয়ে সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে এসে মাইক্রোবাস থেকে দ্রুত ছালার বস্তাগুলো আগের জায়গায় নামিয়ে রাখলেন রাখতে বললেন যথারীতি বস্তাগুলো নামিয়ে নির্দিষ্ট জায়গায় রাখা হলো এবার বস্তা হলো তেরোটি নেত্রীকে বস্তা নামানো শেষ হয়েছে জানানো হল নেত্রী মাইক্রোবাসের মাইক্রোবাসের সঙ্গে আসা বঙ্গবন্ধু ভবনের বাইরে থাকা সাদা পোশাকের অস্ত্রধারী ব্যক্তিদের চা খাওয়ানোর কথা বললে এস চৌধুরী আপত্তি করে এখনই চলে যেতে হবে বলে তখনই বিদয় নিলেন নেত্রী তাকে মাইক্রোবাসে তুলে দিয়ে ফিরে এলেন অনুমান করা গেল নির্বাচনে যাওয়ার আগে নয় বস্তার বস্তায় দশ কোটি টাকা ছিল আর এখন তেরো বস্তায় পনেরো কোটি টাকা বাংলাদেশের জনগণের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল জননেত্রী শেখ হাসিনা ফিলিপাইনের মিসেস কোরাজান এর মতো আপসেন থাকবেন কি রাস্তায় বেরিয়ে আসার আহ্বান জানাবেন জনগণ রাস্তায় বেরিয়ে আসবে সামরিক এক এর সাথে বিরুদ্ধে আন্দোলন করবে এরশাদ জনগণের বিপক্ষে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক নামাবে জনতার প্রতিরোধের মুখে সেনাবাহিনী এবং ট্যাঙ্ক অকার্যকর হবে সামরিক স্বৈরাচার এরশাদ দেশ দেশ থেকে পালিয়ে যাবে কিন্তু না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনতার সমস্ত আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে নীরবে নিঃশাব্দে চুপি সারে স্বৈরাচারী জেনারেল এরশাদের পার্লামেন্টে যোগ দিলেন এবং এরশাদের পার্লামেন্টের বিরোধী দলের নেত্রী হলেন দেশ থেকে সামরিক শাসক এবং সমন্বায়ক স্বৈরাচরী এরশাদ তো গেলই না বরং ছিয়াশি নির্বাচনের পাতানো খেলায় সামরিক এক নায়ক জেনারেল এরশাদ পূর্বের চাইতেও আরও শক্তিশালী রূপে জগদ্দল পাথরের ন্যায় জনগণের ঘাড়ে চেপে বসল এরশাদের পার্লামেন্টের বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার নিশান পেট্রেল জিপের এক পাশে জাতীয় পতাকা অন্য পাশে দলীয় পতাকা লাগিয়ে তার নিজ জন্মভূমি এবং বিদ্যালয়ে টুঙ্গিপাড়ায় এলেন পরদিন সকালবেলা গ্রামের এক জুনিয়র হাই স্কুলের শিক্ষকরা তাদের স্কুল পরিদর্শনের জন্য জননেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এক বিকেলে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা উক্ত স্কুল পরিদর্শনে যান গ্রামের পথ মাটির পথ সেই পথেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাচ্ছে মাইলখানিক যাওয়ার পথ দেখা গেল স্কুল একটি মাঠ তার তিন দিক থেকে লম্বা তিনটি বড় টিনের ঘর তিনটি ঘরের দুদিকেই অর্ধেকের বেশি ভেঙে পড়ে আছে একটি ভালো আছে এই ভালো ঘরটি বেশ দিন বেশি দিন হয়নি তৈরি হয়েছে আর ভাঙা দুটি ঘর জরাজীর্ণ হয়ে ভেঙে পড়েছে কেউ নেই যে দেখার তা বোঝাই যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে স্কুলের মা মাঠে পাঁচ সাতশো শিশু কিশোর এবং বালক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং স্লোগান দিচ্ছেন জয় শেখ হাসিনা জয় বঙ্গবন্ধু জয় শেখ মুজিব বলতে গেলে এতে কারোর গায়ে জামা নেই মাঝে মাঝে কেউ আছে সম্পূর্ণ বিবস্ত্র অর্থাৎ গায়ে জামা তো নেই পরনের প্যান্টও নেই সম্পূর্ণ উলঙ্গ হয়েই লাইনে দাঁড়িয়ে আছে আর তীব্র কণ্ঠে স্লোগান দিচ্ছে জয় শেখ হাসিনা জয় জাতির পিতা শেখ মুজিব ভেঙে পড়ে থাকা স্কুল ঘর আজ সেই স্কুল মাঠে দাঁড়িয়ে আছে পাঁচ সাতশো বস্ত্রহীন শিশু কিশোর আর বালকের দল এই হচ্ছে শেখ হাসিনা ও শেখ হাসিনার পিতার জন্মভূমির চেহারা শিক্ষালয় বিধ্বস্ত গায়ে বস্ত্র নেই এরা দিনে দিনে আরো বড় হলে অন্যভাবে কোথায় দেখে গা সিরিয়ে উঠল হঠাৎ মনে হলো আমাদের মাঝে তো বঙ্গবন্ধু কন্যা এরশাদে বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আছেন দেখি তিনি কি বলেন মাঠের এক কণায় জীর্ণ টেবিল একটি চেয়ার আর একটি মাইক লাগানো আছে বিরোধী দলীয় নেত্রী ধীরে ধীরে এই টেবিলের সামনে এলেন কিন্তু চেয়ারে বসলেন না সরাসরি মাইকে বক্তব্য শুরু করলেন না তিনি ভাঙা বিধ্বস্ত শিক্ষালয়ের কথা বললেন না বললেন না বালকদের বস্ত্রহীনতার কথা বললেন না ভবিষ্যতের অন্য সংস্থানের কথা অন্য বস্ত্র শিক্ষা এসব তিনি কিছুই বললেন না তিনি বললেন এত বড় মাঠ এত বড় মাঠের কথা শহরের ছেলেরা তো চিন্তাই করতে পারে না মাঠ ভরে গাছ লাগিয়ে দিবেন অনেক গাছ লাগাবেন নেত্রীর সফর সঙ্গীদের মধ্যে থেকে একজন বললেন পেয়ারা গাছ লাগাবেন ছেলেরা খেতে পারবে সঙ্গে সঙ্গেই বিরোধী দলীয় নেত্রী বললেন হ্যাঁ হ্যাঁ পেয়ারা গাছ লাগাবেন এই ছেলেরা খেতে পারবে অতপর নেত্রী ফিরে এলেন তার নিজ বাড়িতে সামরিক একনায়ক জেনারেল এরশাদ একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা তার রাবার স্টাম্প পার্লামেন্টের বিরোধী দলীয় নেত্রী অপরদিকে গৃহবধূ বেগম খালেদা জিয়া আপসহীন মনোভাব নিয়ে তার সংগঠন বিএনপিকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে একক আন্দোলনের চেষ্টায় রত জনগণের কাছে ধীরে 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 বেগম জিয়ার আপসীর নেত্রী হিসেবে থাই পেটে শুরু করেছেন এবং মাঝে মাঝে আন্দোলনের কর্মসূচি দেওয়াও আরম্ভ করেছেন বেগম জিয়ার আন্দোলনের কর্মসূচির সঙ্গে তাল মিলিয়ে শেখ হাসিনাও কৌশলে কর্মসূচি দিয়ে যাচ্ছেন স্বৈরাচার জেনারেল ইরশাদের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রেখে বেগম খালেদা জিয়া একক আন্দোলন করলে কাঙ্ক্ষিত ফল আসবে না ভেবে মোটরসাইকেল আরোহী আন্দোলনের আন্তরিকতার বিষয়ে প্রশ্ন করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জবাব দেন আমি আছি ম্যাডামের পিছনে পেছনে ম্যাডাম যে কর্মসূচি দিবে আমিও সেই কর্মসূচি দিব যাতে মনে হয় আমিও আন্দোলনে আছি আন্দোলন সফল করে তোলার প্রশ্নে আওয়ামী লীগ কর্মীদের বলিষ্ঠ ভূমিকার বিষয়ে জানতে চাওয়া হলে জননেত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ কর্মীদের বলে দিবে তারা যেন আন্দোলন আন্দোলন খেলা করে কিন্তু আন্দোলন যেন না করে অর্থাৎ আন্দোলনের সাথে থেকে আন্দোলনের পিঠে ছুরি মারতে হবে ম্যাডামকে অর্থাৎ খালেদা জিয়ার কথা বলছেন ব্যর্থ করে ঘরে বসিয়ে দিতে হবে আর যাতে রাজনীতির নাম না নেয় জনগণ এবং আওয়ামী লীগের মাঠ কর্মীরা এরশাদ পতনের আন্দোলনের জন্য এতই উদ্গ্রীব হবে যে আন্দোলন প্রশ্নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তারা আন্দোলনে বরিষ্ঠ ভূমিকা পালন করতে থাকে যখন আওয়ামী লীগের কর্মীদের কাছে জননেত্রী শেখ হাসিনার আন্দোলন না করার গোপন নির্দেশ পৌঁছানো হলো তখন আওয়ামী লীগ কর্মীরা সভানেত্রী শেখ হাসিনার মুখ থেকে সরাসরি এই নির্দেশ শুনতে চাইল কিন্তু কন্যা শেখ হাসিনার পক্ষে সরাসরি এই নির্দেশ দেওয়া সম্ভব হলো না ফলে আন্দোলনে নেতৃত্ব দিতে থাকলেন বেগম খালেদা জিয়া আর জীবন দিতে থাকল নূর হোসেন সহ আওয়ামী লীগ কর্মীরা উনিশশো সাতাশি সালের দশই নভেম্বর ঢাকায় আওয়াম লীগ যুবলীগ কর্মী নূর হোসেনের বুকে স্বৈরাচার নেপাঞ্চাগ আর পিঠে গণতন্ত্র মুক্তিপাত লিখে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশের গুলিতেই নিহত হলে দেশি এবং বিদেশি বিশেষ করে বহির্বিশ্বের প্রচার মাধ্যমে তা ফলো করে প্রচার করে ফলে সামরিক এক নায়ক হোসেন মোহাম্মদ এরশাদ খুবই অসন্তুষ্ট এবং রাগণ্বিত হন আওয়ামী লীগের কর্মীদের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা থাকায় এরশাদ মনে করেন যে শেখ হাসিনা দলে তলে কর্মীদের তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন তিনি এই বলে মন্তব্য করেন যে আমার খাবে আমার পর্বে আবার আমার সাথে গাদ্দারি শেখ হাসিনা গাদ্দারি করবে আমার সাথে বেমানি করবে নাফারমানি করবে আমি শেখ হাসিনাকে বিরোধী দলীয় নেত্রী বানিয়ে মন্ত্রী মর্যাদা দিয়েছি মন্ত্রীর চাইতে বেশি সুযোগ সুবিধা দিচ্ছি দেশ চালানো থেকে শুরু করে সব কিছুতেই ভাগাভাগি করছি আর তলে তলে আমার সাথে গাদ্দারি না ফার্মানি আমি আর শেখ হাসিনাকে কোনো ভাগ দেবো না বিরোধী দলের নেত্রীও রাখবো না জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ব্যবসায়ী এস আই চৌধুরী এবং ডিজিডিএফআই মাহমুদুল হাসানের মাধ্যমে এর আন্দোলনে তার অনাগ্রহ অনিচ্ছা এবং আন্দোলনের নামে আন্দোলনের সাথে সম্পৃক্ত রেখে পিছন থেকে ছুরি মেরে আন্দোলনকে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টার বিষয়টি অনেক বোঝাবার চেষ্টা করেছেন কিন্তু এরশাদ নাছর বান্দা তার এক কথা আন্দোলনের নামে পিছন থেকে আন্দোলনকে ছুরি মারতে হবে না আন্দোলনের বিরুদ্ধে আমাকে প্রকাশ্যে সরাসরি সমর্থন দিতে হবে নইলে আমি পার্লামেন্টেও রাখবো না শেখ হাসিনাকেও বিরোধী দলীয় নেত্রী রাখব না বিরোধী দলীয় নেত্রী থাকতে হলে এবং মন্ত্রীর মর্যাদা সহ অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা পেতে হলে আমাকে কোনো প্রকার রাগঢাক না করে ঢালাওভাবে সমর্থন করতে হবে শেখ হাসিনা কৌশলগত কারণে প্রকাশ্যে সরাসরি ঢালাওভাবে জেনারেল এরশাদকে সমর্থন করতে অক্ষমতা প্রকাশ করলে অবশেষে এরশাদ উনিশশো সালে মাত্র দুই বছর আগে গড়া তার নীল নকশার পার্লামেন্ট ভেঙে দেয় এবং নতুন করে দ্বিতীয়বার তার নীল নকশার পার্লামেন্ট নির্বাচন দিয়ে যাসুদের আ শ পার্লামেন্টে বিরোধী দলীয় দলের নেতা বানান জনতা স্বৈরাচারী এরশ্বাদে বিরোধী বিরোধী আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত হয় এবং বেগম জেয়ার ভিতরে ভিতরে জনতার মাঝে আপসিন নেত্রীরূপে প্রতিষ্ঠিত হন অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার আন্দোলনের সাথে পুরোপুরি সম্পৃক্ত হওয়া ছাড়া কোনো গতান্তর থাকে না আগে থেকেই আওয়ামী লীগের মাঠকর্মীরা এরশাদ হটাও আন্দোলনে তাদের বলিষ্ঠ ভূমিকা বজায় রেখেছে এখন শেখ হাসিনা বাধ্য হয়ে আন্দোলনে আসায় আন্দোলন আরও বেগবান হয়েছে জননেত্রী শেখ হাসিনা এবং দেশনেত্রী খালেদা জিয়া দুই নেত্রীর আন্দোলন প্রসঙ্গে বৈঠক হল আন্দোলন আরও তুঙ্গে উঠল দুর্বার গণ আন্দোলন চলতে থাকল স্বৈরাচারী সামরিক একনায়ক জেনারেল এরশাদ কারফিউ জারি করল সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে রাস্তায় নামালো কিন্তু জনগণকে দমানো গেল না জনগণ ইস্পাত দৃঢ় ঐক্য জেনারেল এরশাদের কারফিউ ভাঙল সেনাবাহিনীর সাথেই সংঘর্ষ শুরু করল দেশে স্কুলুঙ্গির মতো আন্দোলনে আগুন ছড়িয়ে পড়ল ছাত্র যুবক জনতার আন্দোলনের মুখে বিশ্ব সৈরাচারী স্বৈরাচারী এরশাদের সকল কুটকৌশল আর শক্তি পরাস্ত হতে থাকলো জেনারেল এরশাদ ছাত্রনেতাদের ক্রয় করার জন্য শত কোটি টাকা খরচ করল এবং জেলখানা থেকে দাগি অপরাধীদের ছাড়িয়ে এনে কোটি কোটি টাকা আর অস্ত্র দিয়ে আন্দোলন দমানোর ব্যবস্থা করল এই দাগি অপরাধীরাই উনিশশো নব্বই সালের সাতাশি নভেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরির পূর্ব দক্ষিণ কোনায় দূর থেকে গুলি করে ডাক্তার মেলনকে হত্যা করল ডাক্তার মিলুন নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র জনতার আন্দোলন দাবানলের মতো রূপ নিল আন্দোলন নতুন মোড় নিল ঠিক যেমন উনিশশো উনসত্তরে আসাদ হত্যার পর হয়েছিল অনির্দিষ্টকালের হরতাল অনির্দিষ্টকালের কালের কারফিউ দেশের সমস্ত কিছু অচল চলছিল শুধু পিকেটিং মিসিল টেয়ার গ্যাস আর গুলি সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসারগণ সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে সেনাবাহিনীর উচ্চ উচ্চপদস্থ অফিসারদের একটি গোপন বৈঠক করতে বাধ্য করল এবং সেই বৈঠকে প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে আর সমর্থন না করার সিদ্ধান্ত হয় সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানকে বৈঠকের এই সিদ্ধান্তে প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব দিলে তিনি এই দায়িত্ব পালনে অপরগতা প্রকাশ করলে নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল আব্দুস সালাম আওয়ামী এমপি রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বৈঠকে এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট এরশাদকে জানিয়ে দেওয়ার দায়িত্ব নেন এবং বৈঠক থেকে সোজা ঢাকা সেনা ভবনে গিয়ে প্রেসিডেন্ট এরশাদকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বৈঠকেই তাকে আর সমর্থন না করার সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দেন তখন স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ সম্পূর্ণ ভেঙে বিধ্বস্ত হয়ে পড়ে এবং তারপরে পদত্যাগ করার সিদ্ধান্ত নেয় এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকরী করার জন্য প্রথমে উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মৌদুদ আহমেদকেই পদত্যাগ করেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হন তারপর রাষ্ট্রপতি জেনারেল এরশাদ উপরাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হন এবং তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে উনিশশো একানব্বই সালের সাতাশে ফেব্রুয়ারি জাতীয় সংসদে নির্বাচন দেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দেশের সব কয়টি রাজনৈতিক দল স্বাধীন মুক্ত এবং স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনী প্রক্রিয়া দ্রুত এবং জোরদারভাবে এগিয়ে চলছে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে দেশের জনগণও এই প্রথম মুক্ত স্বাধীন এবং নিরপেক্ষভাবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেওয়ার দৃঢ় মনোভাব নিয়ে আগামী সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সাল ভোট দেবার স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেয় সারা দেশে চলছে ব্যাপক নির্বাচনী প্রচার অভিযান পোস্টার আর দেয়াল লিখনে ভরে গেছে সমস্ত জায়গা দিবারাত্রি চলছি চলছে মিটিং মিছিল আওয়ামী লীগ এবং বিএনপি মূলত এই দুইটি দলের মধ্যে তীব্র নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং আমলিগ এই দুটি দলের কোথায় কে যেতে কে হারে বলা কঠিন কঠিন এরই মধ্যে এক সাংবাদিক সম্মেলনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়াম লীগ নেত্রী সভানেত্রী শেখ হাসিনা বললেন বিএনপি দশটির বেশি আসন পাবে না অর্থাৎ বিএনপি তিনশো আসনের মধ্যে দশটি আসনে বিজয়ী হবে এবং দুইশত নব্বইটি আসনে পরাজিত হবে বলে শেখ হাসিনা বললেন স্কুল কলেজ অফিস আদালত ঘরে বাইরে মাঠে ঘাটে সর্বোত্ত নির্বাচনী আলোচনা আর প্রচারণা এক কথায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে আজ দশই ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধু ভবনের একটি কক্ষে রুদ্ধদার বৈঠক বসল সামনে সাতাশে ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আজকের বৈঠক এই বৈঠকে আলোচনায় সাইকেল আরোহী যুক্তি দিয়ে বুঝিয়ে বলল আমলিক ক্ষমতায় যাবে না আগামী সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে আমলিক পরাজিত হবে এবং জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার দুটি আসনেই পরাজিত হবেন বৈঠকে উপস্থিত রবিউল আলম চৌধুরী বর্তমানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পি এস চৌধুরী ক্ষিপ্ত হয়ে বললেন মিয়া আমলিক ক্ষমতায় যাবে না মানে কি আওয়ামীগ তো ক্ষমতায় যেয়েই আছে ওই যে পাশের ঘরে বসে আছেন হোম সেক্রেটারি সংস্থাপন সচিব পররাষ্ট্র সচিব অন্য পাশের ঘরে বসে আছেন পুলিশের আইজি একটু আগে এসেছিল সেনাবাহিনী প্রধান জেনারেল নুরুদ্দিন খান তারপরও বলেন আওয়ামীগ ক্ষমতায় যাবে না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে না মোটরসাইকেল আরোহী বলে সেক্রেটারিরা যতই বসে থাকুক পুলিশ প্রধান সেনা প্রধান যতই সালাম দিয়ে যাক সাতাশে ফেব্রুয়ারি নির্বাচনে জিতে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুবই কম এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈঠকে উপস্থিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রুব্ধ স্বরে বলেন তুমি এখনই বের হয়ে যাও আর আসবে না বের হয়ে যেতে যেতে মোটরসাইকেল আরোহী বলে নেত্রী আপনি বের করে দিলে আমি বেরিয়ে যেতে বাধ্য তবে যা বললাম আর কদিন পরেই তা আপনিও বুঝবেন উনিশশো একানব্বইয়ের সাতাশে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নয় উপমহাদেশের দেশে নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে নর নারী নির্বিশেষে জনগণ হাসতে হাসতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করল ভোট গণনায় দেখা গেল আওয়ামী লীগ পরাজিত হল ঢাকার দুই আসনে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিপুল ভোটে ব্যক্তিগতভাবে পরাজিত হলেন বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপি নির্বাচনে বিজয়ী হলেন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে বললেন ভোটে সূক্ষ্ম কারচুপি হয়েছে আর সূক্ষ্ম কারচুপির মাধ্যমেই আমাকে পরাজিত করা হয়েছে আমি এই ফলাফল মানি না এবং বেগম জিয়া সরকার গঠন করলে আমি এক মিনিটও খালেদা জিয়াকে সুস্থ থাকতে দেব না হঠাৎ জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের কাছে ঘোষণা করলেন তিনি আওয়ামী লীগের সভানেত্রী পদ থেকে পদত্যাগ করছেন সংশ্লিষ্ট সকল মহলে এই পদত্যাগের ঘটনা আলোড়ন সৃষ্টি করল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা তো হতবাক হতবাক কেন্দ্রীয় অফিস নির্বাহীরা ক নেই দলের সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা করলেন তিনি পদত্যাগ করেছেন কিন্তু তিনি পদত্যাগ করলেন কার কাছে কোথায় তার পদত্যাগপত্র দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোন কেন্দ্রীয় নির্বাহীর কাছে সভানেত্রী পদত্যাগপত্র নেই কেন্দ্রীয় নির্বাহী কমিটির মিটিংয়ে তিনি পদত্যাগ করলেন না তাহলে তিনি পদত্যাগ করলেন কোথায় এবং কার কাছে তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের কাছে ঘোষণাই বা করলেন কেন বা কীভাবে সভানেত্রী শেখ হাসিনার এই পদত্যাগের বিষয় নিয়ে দলের ভিতর এবং বাইরে চলছে জল্পনা কল্পনা কেউ বলছেন না তিনি পদত্যাগ করেননি কেউ বলছেন না তিনি স্বয়ং পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন একদিকে বঙ্গবন্ধু কন্যা য সভানেত্রী শেখ হাসিনা তার পদত্যাগ প্রত্যাহার করায় করার দাবিতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের ব্যাপক মিছিল মিটিংয়ের এবং আমরণ অন্বেষণ করার নির্দেশ দেন কিন্তু জননেত্রী বঙ্গবন্ধু কন্যা সভানেত্রী শেখ হাসিনার এই নির্দেশে যুবলীগ ছাত্রলীগের কর্মীরা তেমন সাড়া না দিলে এবং পত্রপত্রিকা পদত্যাগ নাটক নিয়ে হইচই শুরু করলে দলের সভানেত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদিকা সাজেদা চৌধুরীকে সভানেত্রীর পত্র পদত্যাগপত্র ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেওয়ার জন্য যার পর নাই অনুরোধ করলেন এই অনুরোধের পরিপ্রেক্ষিতে সাজেদা চৌধুরী সভানেত্রী শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র দিলে তিনি তা ছিঁড়ে ফেলেছেন বলে ঘোষণা দেন এবং পদত্যাগ নাটকের অবসান ঘটান মোটরসাইকেল আরোহী পুনরায় ফিরে এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী সাধু সম্বোষণ জানিয়ে তার ব্যক্তিগত পরামর্শকের দায়িত্ব ও মর্যাদা পুনরায় ফিরিয়ে দেন মোটরসাইকেল আরোহী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে সদ্য সমাপ্ত নির্বাচন সম্পর্কে এবং নতুন সরকার সম্পর্কে আরও কোনো কঠোর উক্তি না করে ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের স্থলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজি মকবুল হোসেন কে তিরিশ লক্ষ টাকার বিনিময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেন অন্যদিকে এরশাদ এবং তার দল জাতীয় পার্টির সমর্থন নিয়ে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী রাষ্ট্রপতি প্রার্থী হন বিরোধী দলের নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাজি মকবুলকে রাষ্ট্রপতি প্রার্থী করে রাখলে তার এবং তার দল আওয়ামী লীগের ভাবমন্ত্রী ক্ষুণ্ণ হবে ঐতিহ্য নষ্ট হবে ইত্যাদি বুঝিয়ে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে সম্বলিত বিরোধী দলীয় প্রার্থী করার পরামর্শ দিলে এক পর্যায়ে তিনি রাজি হন এবং বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে ডেকে এনে আলাপ আলোচনা শেষে জননেত্রী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিচারপতি বদরুল হায়দা চৌধুরীকে জামাতে ইসলামী বাংলাদেশের আমির যুদ্ধ অপরাধী একাত্তরের ঘাতক অধ্যাপক গোলাম আজমের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে আসার জন্য বলেন এদিকে হাজি মকবুল হোসেনকে রাষ্ট্রপতি প্রার্থীটা প্রত্যাহার করার জন্য বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিলেও হাজি মকবুল প্রার্থীতা প্রত্যাহার করতে গুরিমসি শুরু করে এক পর্যায়ে হাজি মকবুল হোসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেয়াতার তিরিশ লক্ষ টাকা টাকা ফেরত না পেলে রাষ্ট্রপতি প্রার্থিতা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায় তখন জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনে লোক দিয়ে হাজি মকবুল হোসেনকে ডেকে এনে প্রথমে ধমক দিয়ে জিজ্ঞেস করেন তার মতো লোকের পক্ষে আমলিকে রাষ্ট্রপতি প্রার্থী হওয়া স সাজে কেনা তারপর বলেন আমি আপনার মতো লোককে আমলিকে রাষ্ট্রপতি প্রার্থী করে বিরল সম্মানের ও মর্যাদার অধিকারী করেছি এটিকে আপনার জন্য যথেষ্ট নয় তাছাড়া নির্বাচন তো জিতবেনই না রাষ্ট্রপতি তো হতেই পারবেন না এখন সম্মানের সাথে চুপচাপ বসে পড়েন হাজি মকবুল আমতা আমতা করতে থাকলে বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনা বলেন আপনি যা করেছেন যা দিয়েছেন ভবিষ্যতে আমি তা মনে রাখবো এবং পুষিয়ে দিব এই নিয়ে আর উচ্চপাচ্য করে ভবিষ্যৎ খোয়াবেন না নিঃশব্দে পদত্যাগ করে আমার প্রতি আনুগত্য দেখান অতপর আওয়ামী রাষ্ট্রপতি প্রার্থী মকবুল হোসেন ভবিষ্যতের আশায় প্রার্থিতা প্রত্যাহার করে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে